আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চান বা কানাডাতে গিয়ে জব সার্চ করতে চান নতুনভাবে, যে কোনোভাবে আপনারা কানাডা গিয়েছেন, এখন কোথায় জব খুঁজলে আপনাদের জব পাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি, এই জিনিসটা জানার জন্য আপনাদের বুঝতে হবে যে কোন প্রভিন্সে জবের ডিমান্ড কত বেশি। তাই আজকে আপনাদের জন্য শেয়ার করব কানাডার সর্বশেষ লেবার ফোর্সের সার্ভে অনুযায়ী কোন প্রভিন্সে জবের চাহিদা বেশি এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে এই চাহিদাগুলো আছে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডায় জব, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত যদি ব্যক্তিগত কোনো পরামর্শ বা সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডাতে যদি আপনারা যে কোনোভাবে ভিজিটে হোক বা মাইগ্রেশন নিয়ে যেতে চান, গিয়ে থাকেন বা আপনি যাওয়ার জন্য প্ল্যানিং করছেন, তখন একটা ভ্যালিড জব অফার বা একটা কানাডার জব কিন্তু খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট। যারা চলে গিয়েছেন তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট সেটেল হওয়ার জন্য, আর যারা যেতে চাচ্ছেন তারা একটা জব পেলে আপনাদের যাওয়ার এই চান্সেসটা কিন্তু বা ভিসা পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেড়ে যায়। যদি আপনি মাইগ্রেশন নিয়ে যেতে চান বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, যে কোনো ক্ষেত্রেই একটা কানাডার জব অফার খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আপনাদেরকে আগে রিসার্চ করতে হবে। এই জব অফারটা কেউ কিন্তু রেডিমেড আপনাদেরকে দিবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রকম অ্যাড দেখবেন, কিন্তু এসব অ্যাডের পিছনে না ছুটে আপনারা যদি নিজে নিজে একটু রিসার্চ করেন তাহলে আপনাদের এই জব পাওয়ার চান্সেসটা অনেক বেশি। কিছুতেই কেউ রেডি করে দিবে না, এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। তো এখন রিসার্চ করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোন প্রভিন্সে আসলে কোন জবের চাহিদা বেশি, তাহলে আপনারা স্পেসিফিক ওই প্রভিন্সে কিন্তু ফোকাস করতে পারেন। এ কারণে আপনাদের জানতে হবে যে কানাডার 13টি প্রভিন্সে কোন প্রভিন্সে কখন জবের ডিমান্ড বাড়ছে। লাস্ট লেবার ফোর্স সার্ভের একটা রিপোর্ট অনুযায়ী কুইবেকে এই নভেম্বরে হিউজ পরিমাণ জবের ডিমান্ড বেড়েছে, আর অন্যান্য বেশ কিছু অঞ্চলে আবার ডিমান্ড কমেছে। কিন্তু তারপরেও কোন অঞ্চলে কী পরিমাণ জবের চাহিদা বেড়েছে বা কী অবস্থা সেটা জানার জন্য আমাদের সার্ভে রিপোর্টটা একটু দেখতে হবে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কুইবেকের রিপোর্টটা, এখানে আছে কুইবেকের সামগ্রিক কর্মসংস্থান 28,000 চাকরি বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রাদেশিক বেকারত্বের হার এই নভেম্বর 2022-এ নতুন রেকর্ড সর্বনিম্ন 3.8-এ পৌঁছেছে। আর এই রিপোর্টে কর্মসংস্থান লাভের বেশিরভাগই মন্ট্রিলে কেন্দ্রীভূত হয়েছে, যেখানে কর্মসংস্থানের হার বেড়েছে 1.1%। এরপরে চলে যাই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কর্মসংস্থান সামগ্রিকভাবে 1.7% কমেছে, যার ফলে বেকারত্বের হার 6.8%-এ গিয়ে দাঁড়িয়েছে এখন। এরপর আছে নিউফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডর, মোট কর্মসংস্থান 1.5% হ্রাস পেয়েছে, যদিও বেকারত্বের হার 10.7% তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ম্যানিটোবাতে কর্মসংস্থানের হার হ্রাস পেয়েছে 0.8%, কিন্তু প্রাদেশিক বেকারত্বের হার 4.4%-এই স্থিতিশীল রয়েছে। এরপর আলবার্টা প্রদেশে কর্মসংস্থান 0.6% কমে যাওয়ায় বেকারত্বের হার বেড়ে 5.8%-এ দাঁড়িয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় নভেম্বর মাসে এই প্রদেশে মোট কর্মসংস্থান 0.5% কমেছে, খণ্ডকালীন কর্মসংস্থানের খাতে সমস্ত ক্ষতি অনুভূত হয়েছিল। ফাইনালি অন্টারিও প্রভিন্সে বেকারত্বের হার 0.4% কমে এখন দাঁড়িয়েছে 5.5%-এ। তো আপনারা দেখতে পেলেন যে কুইবেক ছাড়া প্রত্যেকটা প্রভিন্সেই বেকারত্বের হার কমেছে, কিন্তু তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রভিন্সেই হিউজ পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বা নতুন নতুন এমপ্লয়ি কাজে যোগ দিয়েছে। তো যদিও কুইবেকে অনেক বেশি ডিমান্ড এখনো আছে, তো প্রত্যেকটা প্রভিন্সেই এখনো যেই রেটটা আছে বেকারত্বের হারটা, এই অনুযায়ী প্রত্যেকটা প্রভিন্সেই এখনো হিউজ পরিমাণে ওয়ার্কার দরকার। তো আপনারা যদি প্রপারলি এই জবগুলোর জন্য ট্রাই করতে পারেন তাহলে আপনাদের জব পাওয়ার চান্সেস এখন কিন্তু অনেক বেশি। আর স্পেশালি আইটি সেক্টরে হিউজ ডিমান্ড আছে, কনস্ট্রাকশন সেক্টরে হিউজ
হিউজ ডিমান্ড আছে ফাইন্যান্স লিজিং ইনস্যুরেন্স এইসব সেক্টরে ডিমান্ড আছে পাশাপাশি প্রোডাকশন ওরিয়েন্টেড বিভিন্ন সেক্টরেও হিউজ পরিমাণে ডিমান্ড আছে প্রত্যেকটা প্রভিন্সেই তাই আপনারা খুঁজে খুঁজে আপনাদের সাথে কোন জবগুলো ম্যাচ করে সেই সব জবে প্রপারলি আপনাদের কিন্তু আবেদন করতে হবে আপনারা এর জন্য কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল যে হ্যাঁ কানাডাতে হিউজ পরিমাণ জবের ডিমান্ড আছে এখন আপনারা কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যাবেন কেউ আপনাদেরকে জব অফার নিয়ে এসে দিবে আর সেটা নিয়ে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এরকম চিন্তা করবেন না আপনারা নিজেরা নিজেরা কিভাবে জবের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে রিসার্চ করে আপনাদের মানে জব পাওয়ার চান্সেসটা অনেক বাড়িয়ে নিতে পারেন এটা নিয়ে আপনারা একটু চেষ্টা করবেন এটা নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন আর আপনাদের এই নিজে নিজে আবেদনের সহায়তার জন্য আমাদের প্রচুর ভিডিও আছে যেই ভিডিওগুলো দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে কোন জবের জন্য আবেদন করবেন এট দ্য সেম টাইম সিভিটাও আপনাকে কিন্তু প্রপারলি করতে হবে সিভিটা করার সময় আপনার একটু রিসার্চ করতে হবে যে আপনার স্কিলগুলো কি আপনার জবের সাথে ম্যাচ করে কিনা আপনি কোন জবটা করতে চাচ্ছেন সেটার সাথে স্কিলগুলো ম্যাচ করে কিনা বা জব রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনি যেই জবের জন্যই আবেদন করবেন রানিং ওই ধরনের একটা জব কিন্তু আপনার সিভিতে দেখাতে হবে বা শো করতে হবে আর সেখানে একটা জব রেসপন্সিবিলিটি দিতে হয় সেই জব রেসপন্সিবিলিটিগুলো কি কানাডার জব মার্কেটের সাথে ম্যাচ করে কিনা এটাও আপনাদেরকে দেখে সিভিটা তৈরি করতে হবে আর এই সিভিটা প্রপারলি তৈরি করে যদি সঠিকভাবে রিসার্চ করে আপনারা জবের আবেদন করতে পারেন তাহলে এখন আপনাদের কানাডাতে জব পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি পরবর্তী আরেকটা ভিডিওতে খুব রিসেন্টলি আমি যে এখন কানাডাতে কোন জবের চাহিদা সবচেয়ে বেশি বা কোন জবের কতগুলো ভ্যাকেন্সি আছে এই জিনিসগুলো ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো এবং সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে কোন জবে আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা লাগে তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখন আপনারা কোন জবের জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার কোন প্রভিন্সে জবের জন্য এখন আবেদন করবেন বা কোন প্রভিন্সে জবের চাহিদা কত এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ